আসসালামু আলাইকুম। ওপ্পো প্রিয়ডা ড্রাইভার ম্যানুয়ালি ইনস্টল সিস্টেম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল DMTBD। তো এই ড্রাইভারটি ইনস্টলের জন্য প্রথমে ব্রাউজার থেকে সার্চ করে ড্রাইভারটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্রিলোডার ড্রাইভার লিখে সার্চ করে ব্রাউজার থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন এই লিঙ্কটা থেকে আমি ড্রাইভারটা ডাউনলোড করব এবং এই লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব, চাইলে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনাদের যদি কারো কোনো লিঙ্ক জানা থাকে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন আমার ডাউনলোড বক্স চলে এসেছে। এখানে আমি ফাইলটা যেখানে সেভ করব সেই ফাইলটা সিলেক্ট করে নিয়েছি। আমার ডাউনলোড কমপ্লিট, ওপেন ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে আমি এই ডাউনলোডকৃত রার ফাইলটা এক্সট্রাক্ট করে ডেস্কটপে নিয়ে নেব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই রার ফাইলের ভিতর যে ড্রাইভারগুলো আছে সেইগুলো দেখে নিলেন। তো এখানে আগে থেকেই আমার এক্সট্রাক্ট করা আছে ডেস্কটপে, এই জন্য আমি এক্সট্রাক্ট করলাম না। তো বন্ধুরা, এখন এই ড্রাইভারটি ম্যানুয়ালি ইনস্টল করব, স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। প্রথমে মাই কম্পিউটারে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। তো দেখে নিন আমি কীভাবে করতেছি। ম্যানেজে ক্লিক করলাম, একটি উইন্ডো ওপেন হবে, এখান থেকে ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে USB কানেক্ট করবেন। দেখেন এখন প্রিলোডার ড্রাইভারটা দেখাচ্ছে এরর। এখান থেকে আপনি ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখাচ্ছি এভাবে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে ফোল্ডারের লোকেশনটা কপি করে নিচ্ছি, কপি এটা কেটে দিলাম, এখানে আমি পেস্ট করব, ওপেনে ক্লিক করব। এখান থেকে ড্রাইভারটি দেখেন এটাকে সিলেক্ট করে ওকে ক্লিক করব। এখন উপরে যে ড্রাইভারটা আছে এটা সিলেক্ট করে আমি নেক্সট ক্লিক করব, নেক্সট এখন ইএস ক্লিক করব। আমার ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।